আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের মধ্যে যেসব রোগীরা জিনের রোগী বা যাদের প্রতি জিনের আসর রয়েছে তাদের প্রতি কিভাবে জিনকে হাজির করবেন সেটি নিয়ে আমি আলোচনা করব। তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও দেখতে চান বা এই রিলেটেড ভিডিও শিখতে চান তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নেবেন, কারণ যখনই আমি এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন আজকে আমরা এবারে জেনে নিই জিন হাজির রোগীর প্রতি কীভাবে জিন হাজির করা যায়। তো প্রিয় শ্রোতাবৃন্দ, অনেকজনাই আমাকে কমেন্ট করেছেন, অনেকজনাই জানতে চেয়েছেন যে হুজুর যদি কোনো রোগীর প্রতি জিনের আসর থাকে তার তার শরীরে কীভাবে আমি জিনটিকে হাজির করব বা কীভাবে বুঝতে পারবো যে এটি জিনের রোগী না এটি জাদুর রোগী। তো প্রিয় শ্রোতাবৃন্দ, তার জন্য আমি একটি খুবই সহজ এবং পরীক্ষিত শক্তিশালী নিজে পরীক্ষা করে দেখেছি এই আমলটি খুবই সহজ এবং খুবই পরীক্ষিত আমল। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যদি আপনার কাছে কোনো রোগী আছে তার প্রতি জিনের আসর রয়েছে অথবা তার প্রতি কোনো খাব্বিসের আসর রয়েছে অথবা তার প্রতি কোনো আসিব খালিলের আসরাত রয়েছে, সেটা আপনি দূর করবেন বা সেটাকে হাজির করে তার সঙ্গে কীভাবে কথা বলবেন, সে কিসের জন্য রয়েছে, কতদিন থেকে এর কাছে রয়েছে, সে কীভাবে এসছে, সব কিছু যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে। এবং আপনি যদি আমিন হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি আপনি নন আমিন হন, আপনি যদি আমিন না হন তাহলে আপনি নসজিদ এই আমলটি করতে পারবেন না, ঠিক আছে। আমিন হতে হবে, কারণ নাহলে আপনি সামলাতে পারবেন না, ঠিক আছে। তো যাই হোক, যদি আপনার কাছে কোনো রোগী আসে, ঠিক আছে, আপনি শুধু এই নকশাটিকে আপনি এই দেখুন আমি লিখেছি, এটি কিন্তু আপনারা লাল পেন দিয়ে লিখবেন, ঠিক আছে, লাল রঙের কলম দিয়ে লিখবেন, ঠিক আছে। ষোলোখানার একটি এরকম ঘর বানাবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা, ষোলোখানার একটি ঘর বানাবেন এভাবে, ঠিক আছে, লাল পেন দিয়ে, ঠিক আছে। এবং রোগী যখন আসবে তার সামনে আপনি লিখবেন, ঠিক আছে। আশা করছি আপনি সম্পূর্ণ লিখবেন না, তার পূর্বেই সেই রোগীর প্রতি জিন জিন চলে আসবে এবং সে আপনার সঙ্গে কথা বলতে লাগবে, ঠিক আছে। এবং যদি সম্পূর্ণ লেখা না লেখার পর যদি না আসে তাহলে আপনি এই প্রসেসটা করবেন বা এই পদ্ধতিটা করবেন, এটা লেখার পর তার মাথায় খানিকক্ষণ রেখে দিবেন, দেখবেন তার প্রতি যদি জিনের আশ্রয় থেকে থাকে তাহলে জিন হাজির হয়ে যাবে, আর যদি না থাকে হয়তো মাথায় ব্যথা হবে অথবা কান ভারী হবে, ঠিক আছে। যদি জিন হাজির না হয় তাহলে আপনার মাথা ব্যথা করতে পারে, ঠিক আছে, অথবা গা ভারী হয়ে যেতে পারে। যদি গা হাত পা ভারী হয়, মাথা ব্যথা করে তাহলে জানবেন যে এর প্রতি কোনো জাদুটোনা করা আছে বা ওষুধ করা আছে, ঠিক আছে। আর যদি হাজির হয়ে যায় তাহলে জিন, আর যদি হাজির যদি না হয়, কিছুই যদি না হয়, মাথাও ব্যথা হয় না, শরীর ভারী হয় না এবং জিনও হাজির হয় না, তাহলে জানবেন যে এটা জিসমানি রোগ, ঠিক আছে, শরীরের রোগ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, এই নকশাটি কীভাবে লিখবেন বা কখন লিখবেন, এই নকশাটি লিখবেন আপনি যখন আপনার সামনে কোনো রোগী আসবে, ঠিক আছে, যখন কোনো মরিজ বা রোগী যখন আপনার সামনে আসবে তখন আপনি এই নকশাটি লিখবেন লাল কলম দিয়ে উজুর হালতে, ঠিক আছে, তার সামনে লিখবেন, ঠিক আছে। আপনারা এরকম ষোলোখানার ঘরটি বানিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা লস্কর ফেরাউন হাজির সুদ, লস্করে ফেরাউন হাজির সুদ, এই 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 কথাটি আপনি লিখবেন, ঠিক আছে, এখান থেকে শুরু করবেন। এখান থেকে আমি তার জন্য আমি একটা দিয়ে দিয়েছি যে কোন ঘরটার থেকে আগে লিখবেন, তার জন্য আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখুন এখানে সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, দেখুন যেখানে এক রয়েছে সেখানে আপনি আগে লিখবেন, স্ক্রিনশট নিয়ে নেন, ওইটারও নিয়ে নেবেন, এটারও নিয়ে নেবেন, ঠিক আছে। আশা করছি তাহলে আপনাদের সুবিধা হবে, দেখুন এক যেখানে লেখা রয়েছে সেখানে আগে লিখবেন লস্করে ফেরাউন হাজির সুদ লিখবেন, ঠিক আছে। তারপরে দুই নম্বরে লিখবেন, তারপরে তিন নম্বর লিখবেন, তারপরে চার লিখবেন, তারপরে পাঁচ লিখবেন, তারপরে ছ নম্বর, সাত নম্বর, এভাবে ঘরটাকে পুর করবেন। আপনি ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন, ঠিক আছে। এবারে এইটাই লিখবেন আপনারা, ও যে নাম্বারগুলো আপনাদেরকে বলে দেওয়া হলো, ঠিক আছে, যেভাবে আমি বললাম, যেমন এখানে এক রয়েছে, ঠিক আছে, আমি আপনাদের সুবিধার জন্য বা আপনাদের উপকার হওয়ার জন্য আমি এখানেও দিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। আপনারা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি, আপনারা আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখুন, ঠিক আছে। এবার আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই ঘরে আগে লিখবেন, ঠিক আছে, আপনারা এখানে আগে লিখবেন এক, ঠিক আছে, এটা এক নাম্বার, ঠিক আছে, এখানে এক দিয়ে এটাই লিখবেন দুই, ঠিক
ঠিক আছে, এখানে 3, এটা হবে 4, এটা 5, ঠিক আছে, এটা 6, 7, 8, ঠিক আছে, 9, 10, 11, 12, ঠিক আছে, 13, 14, 15, 16। বুঝতে পেরেছেন তো আপনারা? দেখলেন যেভাবে আমি লিখলাম সেভাবেই লিখবেন। প্রথমে এখানে লিখবেন, এখানে এক লিখে দিয়েছি, এটা এক, এখানে আমি আপনি লিখবেন আগে, এটা এক নাম্বার আছে, ঠিক আছে, দেখুন আপনারা ভালো করে দেখে নিন, ভুলভাল কেউ করবেন না। এটা এক নাম্বার রয়েছে, আপনি এক লিখে নেবেন, দুই আছে দুই লিখবেন, তারপরে তিন আছে তিন লিখবেন, চার লিখবেন, পাঁচ লিখবেন, ঠিক আছে, ছয়, সাত, এখানে লিখবেন 8, এখানে লিখবেন 9, এখানে লিখবেন 10, এখানে লিখবেন 11, ঠিক আছে, 11-র পরে এখানে 12, এখানে 13, এখানে 14, এখানে লিখবেন 15, এখানে শেষ করে দেবেন, ঠিক আছে। বুঝতে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, ঠিক আছে। আর খুব দ্রুত আমি জিনকে বস করার বা জিনকে হাজির করার, দোস্তি করার আমি একটি আমল খুব দ্রুত পাবলিশ করব, তার জন্য অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। আপনি যদি জিন বা হাজির করতে চান বা জিনের সঙ্গে দোস্তি করতে চান সেরকম ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন, ঠিক আছে। এবং আপনার কী প্রয়োজন, কীরকম ভিডিও আপনার প্রয়োজন, কী সমস্যা আপনি রয়েছেন সেটা জানাবেন, ইনশাল্লাহ সেরকম ভিডিও আপলোড করা হবে। আজকের ভিডিওটা এখান থেকেই, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।